আজকে গুড ফ্রাইডে আর এখন বাজে সকাল 10টা। তো মার দিদি সকালে চলে গেছিল চার্চে স্যাক্রামেন্টের আরাধনার জন্য। ঠিক বলছো তো মা, স্যাক্রামেন্টের আরাধনা। তো একটু আগেই মা বাড়িতে এলো, বিকজ রান্না বান্না করে আবার চার্চে যাবে। মানে আজকে আমাদের দুটো থেকে মাস আছে মেন গুড ফ্রাইডের মাসটা, তো তার জন্য মা আবার চলে যাবে। এবার আমরা সবাই যাবো, জাস্ট লুসিকে জাস্ট বাড়িতে রেখে যেতে হবে, কিন্তু জানি না যে ও কি করবে একা একা বাড়িতে। চুপি চুপি বেরিয়ে যাবো, মানে আমরা চোরের মতো বেরিয়ে যাবো ওকে রেখে দিয়ে। তো জানতে না পারে, না জানলে কান্নাকাটি করবে, না জানলেও নর্মাল থাকবে, আর যদি জানতে পারে তাহলে ব্যাস ওখানেই হয়ে গেল, কাঁদবে সারাদিন ধরে। এখন বাজে দুপুর 1:30টা আর আমরা যখন যাচ্ছি চার্চে গুড ফ্রাইডে মাস অ্যাটেন্ড করার জন্য, তো চলে যাওয়া যাক। মা তো তাড়াহুড়ো দিচ্ছে। যিশুকে সমাধিস্থ করা হয়ে গেল, হে যিশু তোমার পুষ্পার তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। কিছুক্ষণ আগে মাস শেষ হয়ে গেছে, তো আমরা বাড়ি ফিরছি এখন। অ্যাপার্ট ফ্রম গুড ফ্রাইডে আজকে কি বলে তো মা, আর একটা পিছনে আছে সেটা কি বলে, ইস্টার? না ইস্টার তো কালকে বাদে পরশু, কিন্তু আরেকটা আছে হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার। তো শুভ নববর্ষ টু অল মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড টু অল দ্য সাবস্ক্রাইবার্স। আর তুমি কিছু মেসেজ দিতে চাও বলো। নতুন বছরে সবার জীবন আনন্দে ভরে উঠুক এটাই বলতে চাই, সবাই সুস্থ শরীরে শান্তিতে থাকুক। তো এই যে ভুলুয়াটা এখানে আছে, এই যে ভুলুয়া, এই ভুলুয়াকে দে। পুচকি রেখে দে, পুচকি রেখে দে। না না, তোমার হাত, তোমার হাত পুচকি, তোমার হাত
চার্চ থেকে আসার পর আমি ব্লগ করতে পারিনি, বিকজ কাজ করছিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ লিভ অ্যান্ড লাভ উইথ মন্ডল সিস্টার্স। সো চলো, টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি, অ্যান্ড টাটা, বাই বাই, গুড নাইট।